আমার বাড়িতে এসে গেছে, তার কিপ তোমরা দেখতে পাবে। তো তাকে নিয়ে আমরা এখন খেতে যেখানে যাবো সেখানে আছি, বাকিরা সেখানে ওয়েট করছে। আমাদের স্কুলে একটা মেয়েদের গ্রুপ ছিল, তো সেটা এখনো ইন্ট্যাক্ট আছে সবাই, তাদের সাথে আজকে দেখা হবে। ভেরি এক্সাইটেড। বাজে 12:15, সপ্তমী। তো আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। হাই করে দাও। ওকে, তো সকালে বন্ধুদের সাথে বেরিয়ে খেতে গিয়ে কি হয়েছে, স্কুলের বন্ধুদের সাথে অনেক অনেক বছর পর দেখা হলো, সেই কারণে আমরা কিছু বকবক করতে পারিনি, তার জন্য সরি। আর তাছাড়া সন্ধেবেলায় খেতে গেছিলাম, ঠাকুর কিছু দেখিনি, তো খেতে যাওয়ার আলাদা করে কিছু শ্যুট করা হয়নি। তো এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি উত্তরপাড়ার মধ্যে কিছু কিছু, তো সেইগুলো যাব, কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে সো আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, শ্রীরামপুর অবধি গেলাম, ভালো কোনো ঠাকুর সেভাবে পাইনি। যাই হোক, আমাদের বাড়ি যাওয়ার কথা তারপরে, কিন্তু আমরা বাড়িতে আসিনি। আমরা কোথায়? বোঝা যাচ্ছে না, আড্ডা জাংশন। আড্ডা জাংশনটা হচ্ছে আমরা বাইক, মানে বাইক নিয়ে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে চলে এসেছি, প্ল্যানটা ওর। সো ওর লাইফে প্রথমবার যে এত দূর বাইক নিয়ে এলো, ওর বাইকটা বেশি দিন পুরনো নয়। ও বলুক কেমন লাগছে। আমার হেভি লাগছে, অনেকদিন ধরে ভাবছিলাম এই মহারানীর জন্য যেহেতু নতুন বাইক। যাই হোক, সো আমরা ফাইনালি এসে গেছি, এখন বসে একটু, হ্যাঁ বসে একটু চা ফা খাবো, তারপরে ফাইনালি। এখন আমি বুঝতে পারছি ওর প্রচণ্ড আনন্দ হচ্ছে, এক্সাইটমেন্ট আর ধরছে না, চা ফা খাই তারপরে এখান থেকে ব্যাক টু বাড়ি চলো। সো ফাইনালি আমরা উই আর ব্যাক, মানে এখন বাজে ভোর 4:00। আমরা ভেবেছিলাম উত্তর, আমাদের প্ল্যান ছিল ইনিশিয়ালি উত্তরপাড়ার ঠাকুর দেখবো বাইকে করে, সেটা তো না, ঠিক আছে উত্তরপাড়া না গিয়ে ফার্স্ট গেলাম আমরা কোন নগর, তারপর শ্রীরামপুর, ভালো লাগছে না শ্রীরামপুরও ভালো লাগলো না। তারপরে এনার মাথায় এলো যে বেলগড়িয়া এক্সপ্রেস ওয়ে গেল, যাবো। সো আমরা গেলাম, যেটা বললাম আড্ডা জাংশন, সেখানে আমরা বেশি কিছু খাইনি, চকলেটই খেয়েছি আমরা। তো ওইসব খেয়ে তারপরে 4:00 সময় বাড়ি ফিরছি। সো এটার থেকে এটাই প্রুফ হয় যে আমরা কতটা হুজুকে, কতটাই পাগল। মাথায় প্ল্যান আসে, আমরা যেটা এখন আমরা 4:00 সময় দাঁড়িয়ে এখানে চিল্লাচ্ছি অলমোস্ট। সো পুরো রাস্তা ফাঁকা, একটা জনমানব নেই, হ্যাঁ দুটো পাগল দাঁড়িয়ে আছি। সো কালকে আমাদের আবার সকাল সকাল প্ল্যান আছে বেরোনোর, কালকে অষ্টমী, প্ল্যান তো থাকবে অষ্টমী, ভাই অষ্টমী। খেতে খাবো,
স্টার্টারটা, রোস্টেড চিলি ল্যাম্ব নিয়েছি, ওরা সার্ভ করে দিয়েছে। এটা হচ্ছে শেজওয়ান পেপার স্কুইড, স্কুইড আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। এর ক্রিসপি ব্যাপার আছে, তুমি খাই তাহলে, নো ডাউট, দারুণ। খেতে হবে, ভিডিও পরে হবে, টাইম খেতে আমরা খাই, আমরা খাই। আমরা অর্ডার করেছি সিঙ্গাপুর চিকেন ম্যাফুন আর ফ্রাইড চিলি, খাচ্ছে কেমন ঝাল, একদম পরটা পরটা শুধু খেয়ে দেখ টেন্ডার কিনা, একদম ভালো, খুব ভালো। তার মধ্যে লঙ্কা কামড়েছে, ফ্রেশ লাইম সোডা, ও একটা জিনিস দেখালো আর দেখানো হলো না, এই যে দেখাচ্ছি, এই যে ছোট্ট মতো একটা বীজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে চেরির বীজ, একদম নিচে ছিল গ্লাসে, ওটা তোলা যাচ্ছিল না, গ্লাসটা উল্টে নুডলের মধ্যে চেরিটা ঢাললো, ঢেলে চেরিটা খেলো, এই স্ট্রাগলটা যেটা আমি করেছি, এই স্ট্রাগলটা করে আমি যে টেস্টটা পেয়েছি সেটা দেখে আমার মনটা খুশি হয়ে গেছে। অষ্টমীর রাত, এখন বাজে হচ্ছে 11:43, সন্ধি পুজোর সময়। সো এখন আমরা আমাদের এক টিচারের বাড়ি এসেছি, আমাদের বলতে আমার ঋত্বিক দুজনেরই, জিওগ্রাফি টিচার রেণীদীপ। টিচার শুধু নয়, মানে সম্পর্ক ভীষণ ভীষণ, মানে অন্যরকম ভালো, মানে টিচারের ঊর্ধ্বে অনেক। সো দিদির বাড়িতে প্রত্যেক বছর পুজোয় আমরা আসি, বাট এই সময় এই প্রথমবার আসছি, এই যে ঋত্বিক, হ্যাঁ। সো আমরা এবার ঢুকবো এই যে দিদির বাড়ি, সো যাই এখন ওপরে। সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, কখনো গড়িয়া হাটার মোর নন্দন চত্বর বাস স্টপে অপেক্ষায়, আমি দেখেছি তোমায়, তুমি দেখেছো আড়াল থেকে, ভালোবাসা ছিল চোখে, মায়ের বকুনি অসহায়, চিঠি লেখা খাতায় বুক বেঁধে কোন সুখে, আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটে অপেক্ষা।
যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। Thank you.
আমার আশা থাকবে মা আর কতক্ষণ।